আগামী 28 এবং 29শে মার্চ দেশব্যাপী ধর্মঘটে সামিল হতে চলেছে জলপাইগুড়ির চা শ্রমিকরা। শনিবার বিভিন্ন দাবি দাওয়া নিয়ে ডেঙ্গুয়াঝাড় চা বাগানের সামনে গেট মিটিং করে চা বাগানের ম্যানেজারের হাতে ডেপুটেশন তুলে দিলেন চা শ্রমিকরা। জমিনের পাট্টা, রেশনের ন্যায্য মূল্যের দাবিসহ একাধিক দাবি নিয়ে সোচ্চার হয় চা বাগানের শ্রমিকরা। গেটের সামনে দীর্ঘক্ষণ ধরে বিভিন্ন বিষয়ে বিক্ষোভ সমাবেশ পালন করে ম্যানেজারের হাতে একটি দাবিপত্র তুলে দেন শ্রমিকরা। আজকে আমরা গেট মিটিং করলাম। আমাদের মিনিমাম ওয়েজ, জামিনের পাট্টা, রেশনের ন্যায্য মূল্য দাবি গত 24 তারিখ থেকে করতেছি আমরা, সেটা চলবে আগামী 31 তারিখ অবধি। মাঝখানে আমাদের দুইটা ধর্মঘট আছে যে সারা দেশব্যাপী আছে, সেখানে আমরা চা বাগান মজদুররাও এখানে যুক্ত হচ্ছে। আমরা 28 আর 29 তারিখ ধর্মঘটে যাচ্ছি। মূলত দাবিটা কী রয়েছে? আমাদের মূলত দাবি হলো মিনিমাম ওয়েজ। এতদিন হয়ে গেছে, দীর্ঘ 7 বছর ধরে আমরা লড়াই করতেছি মিনিমাম ওয়েজ, জামিনের পাট্টা, রেশনের ন্যায্য দাবি নিয়ে। সেটা এখন অবধি আমাদের সরকারও কিছু বলতেছে না, আমাদের ম্যানেজমেন্টও কিছু বলতেছে না, কোম্পানিও কিছু বলতেছে না। তার জন্য তার রাগে বা বিক্ষোভে আমরা আজকে এখানে বিক্ষোভ সমাবেশ সে সামিল হয়েছে। কত আপনারা কি চাচ্ছেন ওয়েজেস? কত আমাদের ওয়েজেস এরকম বলা যাবে না, কারণ হলো আমাদের ওয়েজেস বলতে আমাদের অনেক কিছু ব্যাপার আছে। যেমন 2700 ক্যালোরি, সেটা আমরা সাধারণ লোক আমরা হিসাব করতে পারবো না 2700 ক্যালোরি মূল্য কত হবে। একজন কাজ করবে, তার বিনিময়ে 3 জন আশ্রিত থাকবে এখানে। তার মধ্যে আছে আমাদের ফ্যামিলি ম্যাটার, স্কুল কলেজ যত যাবতীয় জিনিস আছে, তার কত টাকা হয়, ওই টাকা অনুযায়ী আমাদের মিনিমাম ওয়েজ একটা।